চলো, ওই মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী, এমনকি আমার বউ মেয়ে জামাই যেই ফোন করুক না কেন বলবে আমি ঘুমায় আচ্ছন্ন হয়ে পড়ে আছি। হ্যালো, কে বলছেন? ছত্রপতি? ছত্রপতি, নমস্কার স্যার। স্যার কেমন আছেন? ভালো নই স্যার, একদম কোমার স্টেজে চলে গেছেন, ফিরে আসা মুশকিল স্যার। ঠিক আছে, আপনি যখন বলছেন উনি থাকবেন, ওকে ওকে স্যার। স্যার স্যার আপনাকে দেখতে আসছেন ছত্রপতি। স্যার, এইভাবে ডিসচার্জ না নিয়ে হসপিটাল ছেড়ে চলে যাওয়াটা আপনার ঠিক হচ্ছে না স্যার। আলবাত ঠিক হচ্ছে, হিটলার কি বলেছে জানো? যেটা যেথায় দেখি বেছাই, বিপদ যেন ভাই সময় মতো পালানো চাই। স্যার আপনি শিওর এটা হিটলারই বলেছিলেন? আগে পালাই তারপর শিওর হব। অজিত বাবু হাই ব্লাড প্রেশারে ভুগছেন, ওনার হাই সুগারও রয়েছে, আপাতত উনি কোমায় আচ্ছন্ন। 48 ঘন্টা না গেলে ওনার শারীরিক অবস্থা সম্বন্ধে কিছুই বলা যাচ্ছে না। থ্যাংক ইউ স্যার, আমরা ডক্টরের সঙ্গে সরাসরি কথা বলে অজিত বাবুর শারীরিক অবস্থার কথা আপনাদের জানালাম, পরবর্তী বুলেটিন এলেই আমরা আপনাদের জানাবো। আরে ওই পেটিগুলো, ওইগুলো এই পেটিগুলো সব চালিয়ে দেবে নাকি? সব জ্বালিয়ে দিল তো, কোটি কোটি টাকা মায়ের ভোগে। তা স্যার যাক না, সবই তো 2 নম্বরই মাল, মায়ের নামই তো যাচ্ছে। বসুন আপনারা। এতদিন আপনারা যা করে এসেছেন সেটা আজ থেকে বন্ধ হবে। এখন থেকে এখানে আমি যা বলবো তাই হবে। জাহাজ থেকে মাল খালাস করা, জাহাজে মাল লোড করা, আজকের পর থেকে আর বাঁকা পথে হবে না, আজকের পর থেকে সোজা পথে হবে। সোজা পথে ব্যবসা করতে গেলে তো লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাবে, ব্যবসা তো লাটে উঠে যাবে। বেআইনি পথে ব্যবসা করে শ্রমিকদেরকে কম পয়সা দিয়ে এতদিন ধরে আপনারা যা কামিয়েছেন তার বেশিরভাগটাই আপনাদের দিতে হয়েছে চৌধুরীকে, কিন্তু আজকের পর থেকে আর আপনাদেরকে তা দিতে হবে না। শ্রমিকদেরকে তাদের প্রাপ্য মজুরি দেবেন, আর আপনাদের লাভের গুড় খাওয়ার জন্যে এখানে মানে এই অঞ্চলে একটা পিঁপড়েও পড়ে থাকবে না। থাকবে না তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আমি ছত্রপতি, আপনারা শ্রমিকদেরকে দেখবেন আর আমি আপনাদেরকে দেখব, এটাই ছত্রপতির ক্যারেন্টি কার্ড।